নমস্কার, দি রিপোর্টে স্বাগত। আন্দুলবেড়িয়ার বাগানবাড়ি সংলগ্ন জমিতে দাউ দাউ করে আগুনে পড়ছে সরকারি নথি। বিষয়টি প্রকাশ্যে আসতেই মঙ্গলবার সকাল থেকে খবরের শিরোনামে জায়গা করে নিল ভাঙড়। প্রসঙ্গত, রাতের অন্ধকারে সুযোগ নিয়ে কেউ বা কারা পাঁচিল ঘেরা সেই জমিতে নথিগুলি ফেলে আগুন ধরিয়ে দেয়, এমনটি কিন্তু অভিযোগ করছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিবিআই এর আধিকারিকেরা, সঙ্গে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনীও। কাগজে সরকারি স্ট্যাম্প দেখে তদন্তকারীরা মনে করছেন যে সেগুলি নিয়োগ সংক্রান্ত কোনো নথি হতেই পারে। কাগজগুলি অর্ধেকের বেশি পুড়ে গিয়েছে। আগুনে বালি ফেলে নথি উদ্ধারের চেষ্টা করছেন তদন্তকারীরা। তারা মনে করছেন যে এই নথিতেই হয়তো কোনো বড় ক্লু ছিল, আর সেই প্রমাণ লোপাটের চেষ্টায় আগুন ধরিয়ে দেয়া হয়েছে এই কাগজগুলিতে। সকাল থেকে স্থানীয় বাসিন্দাদের চোখে পড়েছে লরি লরি কাগজ এনে জমা করা হয়েছে বাগান বাড়িতে। যে বাগান বাড়িতে নথি পোড়ানো হয়েছে তার মালিক হিসেবে নাম উঠে আসছে স্থানীয় তৃণমূল নেতা গৌতম মণ্ডল ও রাকেশ রায়চৌধুরীর। এই গৌতম ও রাকেশ আবার পার্থ চট্টোপাধ্যায় ও ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। উল্লেখ্য, রাজ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত করছে সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় সংস্থা। ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে তারা গ্রেপ্তার করেছে। তথ্য প্রমাণের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে নানান প্রান্তে। ভাঙড়ে যে নথি সোমবার রাতে পুড়িয়ে দেওয়া হলো তার সঙ্গে নিয়োগ দুর্নীতির সম্পর্ক থাকলেও থাকতে পারে বলে মনে করছেন সিবিআই। মূলত যে নথিগুলি পোড়ানো হয়েছে সেগুলি বিহার, তামিলনাড়ু, তেলেঙ্গানার বলে জানা যাচ্ছে, 2008-10 সালের নথি। কিন্তু কেন নথিগুলি এভাবে পোড়ানো হলো তা নিয়ে কিন্তু রহস্য দানা বেঁধেছে। তার মানে কি আরও কোনো বড় নাম, কোনো দুর্নীতি ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে এ রাজ্যে? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মামুনি রায়, দ্য রিপোর্ট। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।